রুশ প্রেসিডেন্টের কার্যালয়ে ক্রেমলিনে ড্রোন হামলার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। হামলার জন্য ইউক্রেনকে অভিযুক্ত করেছে মস্কো। মস্কো অভিযোগ করেছে যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার লক্ষ্যে ইউক্রেন রাতের বেলা ক্রেমলিনে ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছে। বুধবার ক্রেমলিনের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি রাশিয়ান সংবাদ সংস্থার প্রতিবেদনও এমন দাবি করা হয়েছে। রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন পুতিন আহত হননি এবং ক্রেমলিনের ভবনের কোনো বস্তুগত ক্ষতি হয়নি। ক্রেমলিন সতর্ক করে বলেছে রাশিয়া এক্ষেত্রে প্রতিশোধ নেওয়ার অধিকার রাখে। এর থেকে সন্ত্রাসী হামলা হিসেবেও দেখছে রুশ প্রশাসন।